নমস্কার, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আজকের অনুষ্ঠানের বিষয় জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠা নক্ষত্রের বৃশ্চিক রাশিতে কি প্রভাব পড়ে। অনুষ্ঠান শুরু করার আগে যদি অনুষ্ঠানটি বুঝতে হয় তাহলে অবশ্যই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তারই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। অনুষ্ঠান শুরু করছি। যদি আপনার জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয় আর আপনার জন্মমা যদি জ্যৈষ্ঠ মাস হয়ে থাকে তাহলে পরে সমস্যাটা কোথায়? জ্যেষ্ঠা নক্ষত্র 18 নম্বর নক্ষত্র, যেই নক্ষত্রটি বৃশ্চিক রাশিতে অবস্থান করে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবং বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য পানা পুকুরের পা। সর্বকাজেই বাধা, কোনো কাজ হতে চায় না, অযথা ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, শিক্ষাক্ষেত্রে বাধা, কর্মক্ষেত্রে বাধা, ব্যবসা ক্ষেত্রে বাধা, শারীরিক সমস্যা, সকলে ভুল বোঝে, বন্ধু বান্ধব নগণ্য, একাধিক বন্ধুর সঙ্গে সম্পর্ক হলো পরবর্তীকালে সেটি কেটে যায়, প্রেম বিবাহ ভালোবাসা স্নেহ মায়া মমতা নিয়ে প্রচন্ড ঝামেলা, বাবা মার সঙ্গে বিশেষ তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে হয়। জ্যৈষ্ঠ মাস মানে জ্যেষ্ঠ বড়, এবং জ্যেষ্ঠ নক্ষত্র থেকে এই জ্যৈষ্ঠ মাসের প্রাদুর্ভাব। জ্যৈষ্ঠ মাসে যিনি অধিপতি রবি তিনি থাকেন কোথা? বিষ রাশিতে। 30 দিন ধরে এখানে বসে থাকেন। এই 30 দিন ধরে তিনি বৃশ্চিক রাশিতে দৃষ্টি দেন। বৃশ্চিক রাশিতে আড়াইখানা নক্ষত্রের উপরে তার দৃষ্টি। এই আড়াইটা নক্ষত্রের মধ্যে জ্যেষ্ঠ নক্ষত্রের মধ্যে তার পূর্ণ দৃষ্টি থাকে। মঙ্গলের সঙ্গে রবির কিন্তু বিশেষ ভালো কানেকশন হয় না। এমনিতে 12টা মাসের মধ্যে 12টা মাসই তাকে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কাটাতে হয় বৃশ্চিক রাশির। আর যদি জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে সমস্যার পরিমাণ বেশি। আর এই জ্যৈষ্ঠ মাসে তার কোনো কাজে কিন্তু সম্পূর্ণভাবে হবে না। তার মধ্যে যদি মল মাস হয়ে থাকে অতি ভয়ানক, সর্বদা কুচিন্তা কুপরামর্শ তাকে ঘিরে খাবে, নিজের দোষে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, অযথা বিভিন্ন সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা, পুলিশি ঝামেলা মামলা মকদ্দমা, ভাতৃবিরোধ বা বোনের সঙ্গে বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়তে হবে। যাকে সব থেকে বেশি ভালোবাসবেন সেই আপনার থেকে দূরে সরে যাবে, এবং ভালোবাসা কমান না এতটা মারাত্মক আকার ধারণ করবে যে আপনাকে সাইকো পেশেন্টও করে দিতে পারে। যদি আপনি চাকরিজীবী হন চাকরি ক্ষেত্রে এই মাসে আপনার বিশেষ করে সমস্যা হবে, যদি আপনার জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম হয়ে থাকে। যদি আপনি ব্যবসাজীবী হন ব্যবসায় আর্থিক লাভের জায়গায় লস, আপনি ইনভেস্ট করেও ফেসে যাবেন, ভুল সিদ্ধান্ত। উপায় কি? তাহলে পরে আমরা বুঝতে পারছি যে জ্যৈষ্ঠ মাস জ্যেষ্ঠ নক্ষত্র থেকে আবির্ভাব, সেই জ্যেষ্ঠ নক্ষত্র তার বিপরীত দিকে বসে আছে, অর্থাৎ বিষ রাশির বিপরীত দিকে বসে আছে। রবি সেখানে দৃষ্টি দিচ্ছে, শুভ দৃষ্টি দেওয়া সত্ত্বেও মঙ্গলের সঙ্গে শুভ সম্পর্ক না হওয়ার ফলে শুভ দৃষ্টিটা শুভ জায়গায় পড়ছে না, এমন জায়গায় গিয়ে পড়ছে যেখানে পানা পুকুর, যার মধ্যে আলোর বিচ্ছুরণ ঘটে না, যদিও ঘটে যত সামান্য। মাসের 30 দিনের মধ্যে 1 দিন আনন্দ, 29 দিন যাবে না। উপায়, বাঁচার উপায় কি? মঙ্গল এবং রবি প্রিয় ধাতু হচ্ছে তামা, যদিও রবির প্রিয় ধাতু সোনা, তথাপি মঙ্গলের
যে ধাতুর রং তামা সেটা কিন্তু রবির অতি প্রিয়। তাহলে একই সঙ্গে এক ঢিলে দুই পাখি মারার মতো, যদি আপনি একটি তামার আংটি ধারণ করতে পারেন রিং ফিঙ্গার, তাহলে পরে কিন্তু জ্যৈষ্ঠ মাসের যে জ্যেষ্ঠ নক্ষত্রের বৃশ্চিক রাশির উপরে অশুভ প্রভাব রয়েছে, রবির এবং মঙ্গলের যে কুপ্রভাব আপনার জীবনকে বিভিন্নভাবে বিনষ্ট করছে, সেই জায়গা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। তারই সঙ্গে যদি আপনি সূর্য প্রণাম সূর্য মন্ত্র জপ করেন বা মঙ্গলের মন্ত্র আপনি যদি জপ করতে পারেন, সূর্য প্রণাম সূর্য মন্ত্র এরই সঙ্গে যদি আপনি একটু গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, তবে আপনি ব্রাহ্মণ নন এমন ভাবার কোনো প্রয়োজন নেই, গায়ত্রী মন্ত্র সবাই জপ করতে পারে, তবে উচ্চারণ শুদ্ধি হওয়া প্রয়োজন আছে। এবং স্নান করার পরে অর্ধ বক্ষ জলে যদি আপনি দাঁড়িয়ে এই গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, একটু দেখে নিন আমার বাম দিকে চিত্রটি, তাহলে বুঝতে পারবেন। অর্ধ বক্ষ জলে দাঁড়িয়ে রানিং ওয়াটার অর্থাৎ গঙ্গার জলে বা নদীর জলে যদি আপনি দাঁড়িয়ে স্নান করার পর আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, তাহলে পরে জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠ নক্ষত্রের প্রভাবে বৃশ্চিক রাশি যে অশুভ প্রভাবগুলো জীবনের সর্বকাজে বাধা সৃষ্টি করছিল তার হাত থেকে কিন্তু আপনি লাভ পাবেন। এবং জ্যৈষ্ঠ মাসে জন্ম জ্যেষ্ঠ নক্ষত্রের জন্ম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ সমস্যা হয়, স্কিন ডিজিজ, বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা তাদের ভুগতে হয়, সেটা দাগ, ভাজা, চুলকানি, ঘামাচি, সোরোসিস, এক্সিমা, চর্মের বিভিন্ন রোগ, কুষ্ঠ ইত্যাদি ইত্যাদি তাদের ভোগ করতে হয়। এর হাত থেকে বিশেষ বাঁচার উপায় রয়েছে, একদম নিম পাতা আর হলুদের সামনে যাবেন না। অনেকে মনে করেন স্কিনের বিভিন্ন সমস্যার হাত থেকে বাঁচার জন্য হলুদ আর নিম পাতা যদি বেটে গায়ে লাগানো যায় তাহলে অতি উত্তম ফল পাওয়া যায়, কিন্তু না, এই জ্যৈষ্ঠ মাসে বৃশ্চিক রাশিতে জন্ম নিয়ে জ্যৈষ্ঠ নক্ষত্রে যারা জন্মায় তাদের কিন্তু সাধারণ দৃষ্টিতে বোঝা না গেলে পরেও ডাক্তারের পরিভাষাতে তাদের কিন্তু স্কিনে অ্যালার্জি থাকে বিভিন্ন কারণে, যেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে নিম পাতা এবং হলুদ, যদিও ওষুধ তথাপি একমাত্র ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু করা যাবে না। তাই অবশ্যই অনুষ্ঠানটিকে গুরুত্ব দিন, অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হলো সেটিকে গুরুত্ব দিন, আপনার জীবনে যে সকল সমস্যাগুলো ছিল আর্থিক, মানসিক, চাকরি, কর্ম, ব্যবসা, প্রেম, বিবাহ ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু সমাধান পাবেন কিসের মাধ্যমে? সূর্য প্রণাম, সূর্য মন্ত্র জপ, গায়ত্রী মন্ত্র জপ, গায়ত্রী স্নান, তামার আংটি ধারণ এবং বিভিন্ন নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে। অনুষ্ঠানের থেকে যদি আরো বেশি জানতে হয় তাহলে পরে আপনার প্রশ্নটা লিখে পাঠান, আমরা অনুষ্ঠানের মাধ্যমে কোনো এক সময় আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেবো। এবং তার জন্য আপনাকে চ্যানেলটিকে যেরকম সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে লাইক পূর্বক শেয়ারও করতে হবে, যাতে কেবলমাত্র আপনি জানছেন তা নয়, আপনার মতন অসহায়, আপনার মতন পিছিয়ে পড়া, গভীর সমস্যায় জর্জরিত হয়ে পড়া মানুষগুলো যেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেন এর শুভ ফল পায়। কারণ কারোর যদি ভালো না করতে পারি খারাপও করবো না, কিন্তু ভালো করার চেষ্টা করবো না তা তো নয়, শুধু শেয়ার, পয়সা তো লাগছে না। আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার কোনো দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে এইভাবে আপনার মনের কথা বলার জন্য।